প্রতীকী অর্থে দেখলে এই ছবিটাই যেন গেল বিপিএল থেকে এই বিপিএলে মুনিম শাহরিয়ারের অবস্থানের পার্থক্যের জানান দেয়। গেল আসরে দারুণ পারফর্ম করে আলোচনায় আসা খুলনা টাইগার্সের এই ব্যাটার বছর ঘুরতে না ঘুরতেই এই বিপিএলে অনেকটাই ফোকাসের বাইরে। গত আসরে ফরচুন বরিশালের হয়ে দারুণ পারফর্ম করে হার্ড হিটার হিসেবে খ্যাত কুড়িয়েছিলেন। কোচ ম্যানেজমেন্টকে তাক লাগিয়ে দিয়ে জাতীয় দলের টি টোয়েন্টির জার্সিটাও গায়ে জড়িয়েছিলেন, তবে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারেননি, স্বাভাবিকভাবেই দল থেকে বাদ পড়েছেন। বিপিএলের হার্ড হিটার মুনিম জাতীয় দলে এসে ক্রিকেটের হার্শ রিয়ালিটিটাই যেন দেখে ফেলেছেন। গেল বিপিএলে বরিশালের হয়ে 5 ইনিংসে 178 রানের বিপরীতে জাতীয় দলের 5 টি-টোয়েন্টিতে করেছেন মাত্র 34 রান। গেল বছর জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজের পর জাতীয় দল থেকে বাদ তো পড়েছিনি, সেই সাথে পড়েছিলেন ইঞ্জুরিতেও। প্রায় 6 মাস পর তাই বিপিএল দিয়েই আবারও লাইমলাইটে আসার অপেক্ষায় মুনিম শাহরিয়ার। খুলনার হয়ে ইতোমধ্যেই 1 ম্যাচ খেলে ফেলেছেন ডানহাতি এই ব্যাটার, তবে ঢাকার বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ক ইয়াসির আলী রাব্বির আস্থার প্রতিদান দিতে পারেননি। 5 বলে মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে, তবে নিঃসন্দেহেই পরের ম্যাচগুলোতে জ্বলে উঠতেই চাইবেন মুনিম শাহরিয়ার, তা না হলে জাতীয় দলে ফেরার রাস্তাটা সহজে আর ধরা হবে না। তানজিম ওশি, অলরাউন্ডার।